ধলাই থানা এলাকার রুকনি বাগানে খুন মস্তিষ্ক বিকৃত এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় রবিবার সকাল 10টা নাগাদ। জানা গেছে রুকনি বাগানের বাসিন্দা বিজয় কালিন্দের পুত্র বছর 25-এর যুবক বিশ্বজিৎ কালিন্দির চায়ের হোটেলের সম্মুখে ধলাই থানা এলাকার নন্দগ্রামের বাসিন্দা বছর 38-এর ভবগুরের যুবক নির্মলনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এক ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধলাই পুলিশ। ধলাই থানার পুলিশ আধিকারিক VL চড়ুই দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পরে ম্যাজিস্ট্রেট দীপঙ্কর নাথের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ বিশ্বজিৎ কালিন্দিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিশ্বজিতের পিতা বিজয় কালিন্দি জানিয়েছেন তার ছেলের মস্তিষ্ক বিকৃত। ছেলে তাকে জানিয়েছে নির্মল নাথ তার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলায় সে সহ্য করতে না পেরে নির্মলের সহিত তার দস্তাদস্তি হয়। এতে নির্মল তার মাথার পিছন দিকে আঘাত করে, একসময় স্ক্রুড্রাইভার নিয়ে নির্মলের পিঠে আঘাত করে, এতে স্ক্রুড্রাইভারটি তার পিঠে সম্পূর্ণ ঢুকে যায়, আর এতেই ঘটনাস্থলে প্রাণ হারায় নির্মল। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ডিউটি আসলাম পালংঘাটে, সকালে চাও খাইয়া গেছি গিয়ে পালংঘাটে গেটে ডিউটি, রুকনির যে ডিউটি আছে এখানে গেটে, এখানে ডিউটি করতাম আসলাম। আর এখানে ডিউটি করতে সময় ঠিক 10:30-11:00 সময় হইল, তাই আমার ফোন আইছে তো আমি কিছু কীতা হয়েছে কইছে তোমার দোকানের সামনে একজন মানুষ পড়িয়া রয়েছে, মরি গেছে মনে হয়, তুমি তাড়াতাড়ি আও, তোমার মাঝে মানুষের খুঁজায়। তো দৌড়া দৌড়ি গেলাম, আমি কইছি আমি যে ডিউটি থাকিয়া কেমনে যাইব, আমরা অন্য তো চকিদার আসলে কইছে তুমি আও, আচ্ছা কিছু হইতো না আমরা আসি। এও গেলাম গিয়া দেখি তো ঠিক মানুষ মরি রয়েছে, আর এগুলো তো মনে হয় নাই তা মরি গেছে তো কিতা করবো। তো গেলাম ঘর, দোকান তো কেউ আসি না, ছোকরাটা আসিল, ছোকরা জিগাইলাম তো কইল যে ওই বাবা আমার মারে ধাক্কাধাকি করছে আর অশ্লীল গালাগালি করছে, আমি জানতে পারছি না মার নিয়েছে। তো আমার ছেলেরও মাথাও তো এরকম ঠিক নাই, ওরা পাগল টাইপ আছে, তো মেডিকেল করাইছি তো মোটামুটি ঠিকও আসেনি। এখন তো দেখো ঘটনা করছে, এই সময় স্যারে আইসে পালংঘাট থেকে, আর তাই আমরা ওই তারা ধরাধরি করিয়া আনলাম ধোলাই। ট্রিটমেন্ট আসিল, এইগুলো তো ট্রিটমেন্ট ওটা করিয়া তো মাথায় একটু দোষ আসিল, তো ট্রিটমেন্ট ওটা করাইয়া তো ঠিকঠাক হইল মোটামুটি। এখন তো দেখা যায় কেন ওটা হয়ে গেছে নাকি তা